গৌর বর্ণ নথর দেহ নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভ্রু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শুধায় একই, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু, কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছে বুঝিস নে তার মানে। রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেথা মাকাল ফুলে আছে। বলে দাদা সত্যি বলো, সোনার যে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছের মাকাল আমি। বলে রাখাল দুহাত তুলে নাচে, দুহাত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়, লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধুই মাকাল চন্দ্র রায়।